টেন্স লাইফ উৎপাদিত চ্যানেলে তোমাদের কার্ডবর্গ স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে বাসটা হচ্ছে শুক্রবার আর আমি এখন লাঞ্চ রেডি করছি। তো লাঞ্চের জন্য আমি ভাবলাম আজকে আলু ফুলকপি দিয়ে পাঁচটা রুই মাছের ঝোল করি। সেটাই না, আমি এখানে চারটে রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি সেগুলোকে একটা কড়াইয়ে ভাজতে দিয়ে দিলাম। আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। ম্যাক্সিমাম সময় যখন লাঞ্চ বা ডিনার রেডি করি আমি একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি। তাড়াহুড়োটা হচ্ছে যে লাঞ্চটা আমাকে রেডি করে এটা শুভ ল্যাবে ওকে পৌঁছে দিতে হবে। তাই আমি আর মাছ ভাজার ওয়েট না করে আমি আর একটা কড়াইয়ে এইদিকে আলু আর ফুলকপিটা যথারীতি ভাজা শুরু করে দিয়েছি। হ্যাঁ, জানি যে মাছ ভাজার তেলে যদি মাছের ঝোল রান্না করা যায় তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তবে বিলিভ মি, এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে, কারণ শুভ এটা খেয়ে বলেছে যে ও নাকি এরকম ঝোল, মানে এত টেস্টি ঝোল এর আগে কোনোদিনও খায়নি। আমি যখনই মাছের ঝোল রান্না করি তো মাছের ঝোলের জন্য যে মাছটা আমি ভাজি সেটা কিন্তু বেশি ভাজি না, হালকা ভেজেই আমি তুলে দিই। তবে আজকে ভাবলাম যে না, মাছটাকে খুব ভালোভাবে মানে মচমচে করে ভাজবো, তাই অনেকক্ষণ টাইম নিয়ে মাছটাকে ভাজছি। আলু ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি একে একে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করবো। তারপরে এটাতে আমি যথারীতি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। আর আমি অন্যদিকে এগুলো সব কিছু মিশিয়ে দেওয়ার পরে মশলা করে নিয়েছি। মশলাটার মধ্যে হচ্ছে আদা রসুন জিরে আর ধনে, মোটামুটি আমার মশলা রেডি হয়ে গেছে। আর এদিকে আমার আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমি ফোড়নে দিয়েছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু আমরা শুকনো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, মানে ঝালটাই একটু কম খাই, সেই কারণে আমি একটাই দিয়েছি, না তো কিন্তু দু তিনটে দেওয়া যায়, তাতে আরও বেশি ভালো হবে। আর এইদিকে দেখো আমার মাছ যথারীতি মানে ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে আরেকটু ভালো করে ভাজার জন্য এপিটপিট করছি। আর আমি না এপিটপিট করতে গিয়ে না খুব প্রবলেম হয়, ঠিকমতো করতে পারি না। যথারীতি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা যেটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এইদিকে আমি যথারীতি মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। মাছ বাছা, মাছ ভাজা, এই দুটো আমার কাছে ভীষণ যুদ্ধ মনে হয়। তো যুদ্ধটা আমি জয় করেছি, খুব ভালোভাবে কড়াই লেগে যায়নি, এটা ভালো। তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো আর যে আদা রসুন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটা কষাতে কষাতেই ভাবলাম আলুগুলো দিয়ে দিই, কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর যে ফুলকপিটা আমি ছোট ছোট করে খুবই করেছি সেই ফুলকপিটা হচ্ছে ফ্রোজেন ফুলকপি। আমি সবসময় ফ্রোজেন এবং ফ্রেশ দুটোই এনে রাখি, কারণ কখন কোনটা দরকার হয় বুঝতে পারি না। যখন দেখি যে খুব তাড়াহুড়ো তখন আমি ফ্রোজেন দিয়ে কাজ করি, আর যখন দেখি ধীরে সুস্থে রান্না করতে পারবো তখন আমি আর কি যে ফ্রেশ ফুলকপি নিয়ে আসি সেটা দিয়ে করি। তো এখানে যেহেতু এটা ফ্রোজেন ছিল সেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর এটা খুব ছোট ছোট করে কাটা আছে তাই আমার অসুবিধা নেই, এটা আমি পরে দিলাম। আলুটা আমাকে যেহেতু সেদ্ধ করতে হবে আর আমার হাতেও টাইমটা কম, সেই কারণে আমি আলুটা আগে দিয়েছিলাম। তো যথারীতি আমার ফুলকপি আলু এবং মশলা খুব ভালোভাবে কষে গিয়েছে, ওখান থেকে বেশ সুন্দর তেলও ছেড়ে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখতে চাই পরিমাণ মতো আমি জল দেবো। যেহেতু আর এই যে ঝোলটা সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের লাঞ্চের জন্যই, তো মানে আমি সবসময় লাঞ্চে রেডি করি, সেটা কমপ্লিট করে নিই খেয়ে এবং তারপরে আবার ডিনার আলাদাভাবে রান্না করি। তো আমি এখানে ঝোলটা খুব একটা বেশি রাখবো না, মোটামুটি রাখবো, যেহেতু পাতলা ঝোল আর শুভ আর আমি দুজনেই ঝোল খেতে খুব পছন্দ করি। তো দেখো আমাদের ঝোল খুব সুন্দর ফুটে গিয়েছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি। আমার এই পাতলা আলু ফুলকপির মাছের ঝোল খেয়ে শুভ এত প্রশংসা করেছিল কি বলবো। তো তোমরাও একবার ট্রাই করতে পারো এরকম ধরনের আলু ফুলকপির পাতলা মাছের ঝোল। তো তোমার আমার আজকের মাছের ঝোলটি কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা যাচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।